আমার প্রাণপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি কাছে বা দূরে, দেশ বা বিদেশে, যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন, আল্লাহর রহমতে ছায়ায় সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তন্নিস ফ্যামিলি টাইম অ্যান্ড হবি চ্যানেল থেকে আমি তন্নি। আমার ননসের বাসায় বেড়াতে আসা নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমার গত ব্লগ যারা দেখেছেন তারা হয়তো জানেন আমি আমার ননসের বাসায় বেড়াতে এসেছি। তো কালকে আমরা সবাই মিলে ক্যান্টনমেন্টের ভিতরে প্রত্যেকটা রাস্তা রিক্সা ভ্রমণ করেছিলাম, আর রিক্সা ভ্রমণ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরে বাসা চলে গিয়েছি। আর আজকে সকাল দিকে আপু নাস্তা দিল, আর নাস্তার আইটেমটা হয়তো আপনার ভিডিও দেখে বুঝেছেন, ওইখানে দিয়েছিল গরুর মাংস পরোটা, তারপর হচ্ছে হাতে কাটা শ্যামাই, আর রসমলাই, মিষ্টান্ন, আর অনেক কিছু। তো সব নাস্তা করে আমরা তারপর বের হয়ে গেছি ঘোরার জন্য। আর এখন আমরা ঘুরতে এসেছি, এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে রূপসাগর। যারা কুমিল্লা রয়েছেন তারা চিনবেন জায়গাটা। যেহেতু আজকে আমি আপনাদের মাঝে একটা ভ্রমণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে প্রথমে আপনাদেরকে জানিয়ে নিই, আমার অন্যান্য ভ্রমণ ভিডিওগুলো আমি যেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি, আজকে ভিডিওটা ওইভাবে করতে পারতেছি না। আসলে ওইভাবে উপস্থাপন করতে গেলে অনেক সময় দিতে হয়, যেহেতু আমার দুইটা বেবি অনেক ছোট, তো ওদেরকে সময় দিয়ে না ভিডিওতে ওইভাবে সময় আমি ব্যয় করতে পারতেছি না। তো আর ভ্রমণ ভিডিও করতে গেলে অনেক তথ্য সংগ্রহ করতে হয়, কিন্তু সেই তথ্য সংগ্রহ করতে গেলে অনেক সময় আমাকে দিতে হবে, তো ওই সময়টা আমার হচ্ছে না। তার জন্য আজকে সাধারণভাবে আমি উপস্থাপন করব, আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগতে পারে। ও আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলে নিচ্ছি, এই ভিডিওটা কিন্তু কয়েক মাস আগের করা, তখন অনেকটা গরম ছিল, আর আমি কয়েক মাস আগের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি। আর এখন যে নতুন ভিডিওগুলো করতেছি এগুলো খুব শীঘ্রই আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো তখন আমার ছোটো বেবিটা ছিল না, আর এখন নতুন ভিডিওতে ইনশাল্লাহ আমার ছোটো বেবিটা থাকবে, ওই ভিডিওগুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এখন রূপসাগর পার চলে এসেছি, আর এসে আমরা সবাই আইসক্রিম খেয়ে নিলাম, আর এখন চলে যাচ্ছি মেরেশের বাবা, মেরেশের কাজিনরা বোটজানি করবে। রূপসাগরে এসে রূপসাগরের চারিদিকের সৌন্দর্যের ঝলক দেখে মেরেশের বাবা তো আনন্দে আত্মহারা। বেচারা কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দুলিয়ে নাচতেছিল, কখনো এই কোনায় ওই কোনায় বসে বসে বিভিন্ন স্টাইলে সেলফি নিচ্ছিল, আর এখন তো মাটির উপরে দাঁড়িয়ে রূপসাগরের সৌন্দর্য দেখে তার মন ভরতেছিল না। এই যে পানিতে নেমে গিয়েছে, পানিতে ঘুরে চারিদিকের রূপসাগরের সৌন্দর্য উপভোগ করবে, আর আমি বেচারিও কম নই, এখানে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে তাহার সব কিছু আমার ক্যামেরা বন্দি করতে কিন্তু ছাড়ি নাই। রূপসাগরের চারিদিকে বিভিন্ন সবুজ গাছগাছালি ভাস্কর্য দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, যার সৌন্দর্য দেখে আপনি শেষ করতে পারবেন না। আর এত এত সুন্দরের মধ্যে সবচেয়ে বেশি যে সৌন্দর্য আপনাকে আকর্ষণ করবে সেটা হচ্ছে রূপসাগরের মাঝে 25টা ঘোড়ার সমন্বয়ে তৈরি এই ভাস্কর্য। আর এটা দেখার জন্য অবশ্যই আপনাকে পানিতে নামতে হবে। এই যে মেরিসে বাবা নেমে গিয়েছে, আরে আরে পানিতে নেমে ভাস্কর্য সৌন্দর্য দেখতে হবে সে কথা শুনে কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? ওই রকম ভয় পাবেন না, এই যে বোটগুলো দেখেছেন এটা 1 ঘন্টার জন্য ভাড়া নিয়ে নেবেন, তারপর চারিদিকে ঘুরে ঘুরে রূপসাগর পাড়ের সৌন্দর্য উপভোগ করবেন। রূপসাগরের শুধু যে ভাস্কর্য আর গাছগাছালির সৌন্দর্য আপনাকে আকর্ষণ করবে তা কিন্তু নয়, আরও একটা সৌন্দর্য আপনাকে আকর্ষণ করবে, সেটা হচ্ছে মাছ। এই যে আমি কাছে যাচ্ছিলাম, ওরা সরে যাচ্ছে, আমি যে পাশে যাচ্ছি ওই পাশে সরে যাচ্ছে, আর পেছন দিয়ে আমাকে আবার বলতেছে, এই যে তোর নিয়ে আমরা চলে এসেছি, পারলে আমাকে ধরো। দূর থেকে ওদের রূপসাগরে ঘুরে বেড়ানোটা দেখছিলাম, আর মাছের সাথে খেলা করতেছিলাম,
কিন্তু এক পর্যায়ে এসে না মনটা আর মানতেছিল না, তো হাত বাড়িয়ে ওদিকে ইশারা করলাম কাছে আসো আমিও যাব। তো ওরা কাছে আসলো, আমি এখন বোটে উঠে গেছি, আর এখন আপনাদেরকে খুব কাছ থেকে আমি ভাস্কর্যটা দেখানোর চেষ্টা করব। আমার মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর তার সাথে আপনাদেরকে আরেকটা কথা বলে নিচ্ছি, অন্যান্য দিনের মতো আজকেও ভুলে যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন আপনাকেই বলতেছি, একটু যদি ভালো লাগে চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। আরেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে যেন নোটিফিকেশন চলে যায়। আর যদি আপনি এই কাজটা করে ফেললেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভাস্কর্যটা আরেকটু পরে অনেক কাছ থেকে আপনাদেরকে দেখাবো, তার আগে বোট থেকে বসে রূপসাগরের চারপাশটা একটু ঘুরে দেখি। কিন্তু রূপসাগরের চারপাশ ঘুরতে গিয়ে মনটা না একদম খারাপ হয়ে গিয়েছে। আসলে এখানে ছোট কিছু পার্ক রয়েছে শিশুদের জন্য, ছোট একটা চিড়িয়াখানা আছে, কাফে আছে, তারপর অনেক খেলনা রয়েছে, সেগুলো একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। শিশুদেরকে নিয়ে অনেক সুন্দর একটা সময় কাটানো যাবে। আর যেহেতু জায়গাটা একদম নিরিবিলি, ফ্যামিলি ট্যুর হলেও কিন্তু খারাপ হয় না। কিন্তু এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো ফাঁকে ফাঁকে কিছু কাপল বসা, কিন্তু ওরা পরিবেশটা একদমই খারাপ করে ফেলছে এমন কিছু দৃশ্য দেখেছি। আসলে আমাদের কিছু ভুলের জন্য অনেক সুন্দর জায়গাগুলো নষ্ট করে ফেলি। ভালোবাসা হচ্ছে একটা পবিত্র জিনিস, আর সেটা যেখানে সেখানে কেন আমরা ছড়িয়ে ছিটে রাখি বলেন তো? আর এই জায়গাটা যেহেতু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, ওদের তো এই দিকটা খেয়াল রাখা উচিত ছিল আমার মনে হয়। আমি মনে হয় একটু বেশি অন্যদিকে চলে গিয়েছি, তার জন্য দুঃখিত। ২৫টা ঘোড়া সমনে তৈরি এই ভাস্কর্যটা আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এটা দিনের বেলা শুধু ভাস্কর্যতেই পরিণত থাকে, আর একটু রাত হলে তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়, একটা সুন্দর ঝর্ণাতে পরিণত হয়। কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা দুপুর দিকে গিয়েছিলাম, তার জন্য সেই দৃশ্যটা দেখতে পাই নাই। আর যখন আমি ব্লগিং করতাম না তখন এখানে ঘুরতে এসেছিলাম, তখন সন্ধ্যার দিকে আসাতে ওই দৃশ্যটা দেখেছিলাম, কিন্তু এবারে সেটা দেখার সৌভাগ্য হলো না। তো এখন কিন্তু আমরা একদম কাছে, আর অনেক কাছ থেকে ঘোড়ার ভাস্কর্যটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। আমরা এই জায়গায় বোটটা কিছুক্ষণ থামিয়ে সবাই মিলে অনেক কথোপকথন করতেছিলাম। সবাই ভাবলাম যে একটু নামবো, তারপরে ঘোড়াগুলো ধরে দেখবো এগুলো কি সত্যি ভাস্কর্য নাকি জীবিত। কাছ থেকে দেখলে মনে হয় এক একটা ঘোড়া জীবিত, আর এই বুঝে আমাদেরকে তার শিং দিয়ে খুঁচু মারল। আমরা এক ঘন্টার জন্য বোটটা ভাড়া নিয়েছিলাম, তো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, এখন আমরা পাড়ে চলে যাচ্ছি। ঘোড়া ভাস্কর্যগুলোকে দেখে এখন মনে হচ্ছে ওই যে একটা কবিতা ছিল না, আম পাতা জোড়া জোড়া, ওই কবিতা একটা লাইন রয়েছে, পাগলা ঘোড়া হেঁপেছে চাবুক ছুঁড়ে মেরেছে। তো আমাদেরও মনে হচ্ছে যে ঘোড়াগুলো এমনভাবে তেড়ে আছে এই বুঝে আমাদেরকে তাড়া করলো। রূপসাগরের পানি থেকে এখন আমরা পাড়ে উঠে গেলাম, আর এখন আমরা চলে যাচ্ছি রূপসাগরের অন্য পাশে। যেতে যেতে বলে দিচ্ছি আপনাদেরকে, যারা কুমিল্লার ভিতরে রয়েছেন আপনারা তো জানেনই রূপসাগর কোথায়, আর যারা কুমিল্লার বাহিরে রয়েছেন আপনাদের জন্য বলে দিচ্ছি যদি আপনারা আসতে চান। তো সংক্ষিপ্ত আকারে আমি বলে নিচ্ছি, এটা হচ্ছে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের ভিতরে, আর পুরোপুরি এই জায়গাটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার কলেজ ভার্সিটির পরিচয়পত্র লাগবে, আর যদি আপনি সাধারণ পাবলিক হন তাহলে আপনার এনআইটি কার্ড লাগবে, আর সেনাবাহিনী হলে ওদের একটা কার্ড রয়েছে ওইটা দেখালে হবে। আর এখানে প্রবেশ করার জন্য প্রবেশ টিকিট রয়েছে, টিকিট কেটে তারপর প্রবেশ করতে হবে।
একটু একটু হাঁটার পরে শুরু হয় মেহরেশের দুষ্টুমি। তো এখন মেহরেশ তার বাবার সাথে দুষ্টুমি করতেছে, তো বাবার মেয়ের দুষ্টুমিটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, তার জন্য আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। তো অনেকক্ষণ দুজন মিলে দুষ্টুমি করলো, তারপর মেহরেশ মেহরেশের ফুফুর কাছে চলে গেছে। এখন মেহরেশের কাজিনের সাথে বসে বসে চানাচুর মুড়ি খাচ্ছিল। মেহরেশ আসলে খাওয়াচ্ছে, খাইয়ে দিতে বেশি পছন্দ করে। এই যে এখন সবাইকে খাইয়ে দিবে, নিজে যা না খায় তার চেয়ে বেশি সবাইকে খাইয়ে দিয়ে বেশি আনন্দ পায়। তো এই দিকটা আমার অনেক বেশি ভালো লাগে যে ও সবাইকে আগে দিবে তারপর নিজে খাবে। এই যে এখন হাঁটতেছিল, সবাই গল্প করতেছে, আর তার মাঝে কে কি ভিডিও করেছে, কি ছবি তুলেছে সেটা দেখতেছিল। তো কোন ছবিটা ভালো হয়েছে কোনটা হয় নাই এটা বাসায় গিয়ে কখন দেখবে। এই যে এখনই হাঁটতে হাঁটতে দেখে ফেলতেছিল। আর এদিকে মেহরেশ আর মেহরেশের কাজিন দুজন মিলে তো অনেক বেশি দুষ্টুমি করতেছে। এই যে মেহরেশকে বারবার একটা গাছের দিকে নিয়ে যাচ্ছিল, ও ফুল পারবে ওই অবস্থায় ওকে তুলে ফেলতেছে, তো ওইটা অনেক বেশি আনন্দ পাচ্ছিল। তো সবাই যার যার মতো করে এই সময়টাকে আনন্দের সাথে উপভোগ করতেছে, আর আমি বেচারি পেছন দিকে হাঁটতেছি আর ভিডিও করতেছি। তো এটাও কিন্তু আনন্দ রয়েছে, এই যে আপনাদেরকে দেখাবো তার মাঝেও কিন্তু অনেক বেশি আনন্দ আছে। আর ফাঁকে ফাঁকে তো আমিও দেখতেছি ভিডিওটা, যখন মেকিং করতেছিলাম কত যে স্মৃতি কত কথা যে মনে পড়তেছিল সেগুলো তো আর বলে শেষ করা যাবে না। তো এখন আমরা একটা চলে আসলাম কাফেতে, তো এখানে ভাবছি নাস্তা করব। পরে আপু বলতেছে এখান থেকে নাস্তা করে গেলে বাসায় কিছুই খাওয়া হবে না, তো আমরা নাস্তা করব না, বরঞ্চ উনি বাসায় গিয়ে স্পেশাল বিরিয়ানি করবে আমাদের জন্য, তো সেটাই খাওয়াবে। আর এখান থেকে খেয়ে গেলে নাকি ওনার স্পেশাল বিরিয়ানি আমরা খাবো না, তার জন্য এখানে আর আমাদেরকে নাস্তা করতে দেয় নাই। তো পরে এখান থেকে একটু ঘুরে নিচে নেমে আসলাম। আর এদিকে হচ্ছে একটা ফুল গাছ, মেবি এটা হচ্ছে, সরি ফুল গাছটার নাম আমার এই মুহূর্তে মনে নাই, তো দেখতে কিন্তু অসাধারণ লাগতেছিল। তো এখন আমরা চলে যাবো আর একটা বাচ্চাদের খেলনা জায়গায়। তো আমি একটু এখানে দাঁড়িয়ে ফুল গাছগুলোকে ভালো করে ভিডিও করে নিচ্ছি, আর এই দিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এ পাশে একটা ছোট চিড়িয়াখানা রয়েছে, ওইখানে আমার অনেকগুলো ভিডিও করা ছিল, ওই ভিডিওগুলো কি হয়েছে আমি জানি না, হয়তো বা ডিলিট হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে যাব, বাচ্চাদের জন্য সময় বের করে দিয়েছে, আমরা তো অনেক ঘুরলাম অনেক আনন্দ করলাম, এখন বাচ্চারা একটু আনন্দ করুক, ওদের মতো করে সময় কাটাক। আল্লাহ যে কত সুন্দর করে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, যার সৌন্দর্য যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তার সাথে আমাদের সুন্দরময় একটা জীবন কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।